আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিকলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে নকশি কথা। আর এই তো আজকে আমি নতুন একটা কথা নিয়ে চলে আসলাম। আর আজকের কথাতে হচ্ছে সাদা রং দিয়ে সাপ দেওয়া হয়েছে। এর আগে আমাকে একটা আপু কমেন্ট করছিল সাদা রঙের সাপ দেখতে চাইছিল, এই তো আজকে সেই সাদা রং দিয়ে সাপ দিয়ে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই তো কথাটা আমি হচ্ছে সাপ দেওয়ার পরে উঠানে আর কি মেলে নেওয়ার পরে আর কি দেখাচ্ছি ঘরে, ভিডিওটা করলে অন্ধকার আসতেছে এই জন্য আমি উঠানে নিয়ে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন সাপগুলো কতটা স্পষ্ট। আর এই সাদা রং দিয়ে কিন্তু কালো কাপড়ের উপর সাপ দেওয়া যাবে, খয়েরি কাপড়ের উপর, যে কোনো কাপড়ের উপরই এই রং দিয়ে সাপ দেওয়া যাবে। আর এটা হচ্ছে গোলাপি কালার। আর এই তো গোলাপি মানে গোলাপি কালারের উপর যে সাপটা দেওয়া হয়েছে এটা আসলে কালো না, কিন্তু ভিডিওতে মনে হচ্ছে কালো কালার। এটা কালো কালার না, কেমন জানি একটু কি বলবো, রংটা সবুজই থাকে কোনো গুলানোর পর একটু কেমন জানি, যাই হোক সাপটা স্পষ্ট দেখা গেলেই হয়েছে। আর আমি যেহেতু উঠানে এটা ভিডিওটা করতেছিলাম মানে রোদের কারণে, মানে যেহেতু নতুন কাপড় তার উপর সূর্যের আলো পড়ছে এই কারণে আর কি ভালো করে সাপটা দেখা যাচ্ছে না, কিন্তু দুইটা কাঁথারই সাপ একদম স্পষ্ট, মানে কোথাও একটু অন্যরকম নাই, সেলাই করতে কোনো অসুবিধা হবে না, এই তো দেখতেই পাচ্ছেন। আর আমার বাড়িটা যেহেতু রাস্তার পাশে মানে অন্যদের শব্দ আসবে, অন্যদের আর কেমন বয়েজের মধ্যে আবার রাস্তাতে যেহেতু লোকজন যায় একটু একটু কথাবার্তার আওয়াজ আসবে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এই তো দুইটা কাঁথা আমি যে এবার একসঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।